हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल किस टेक्निक। तो आजकल वीडियो ते अपना जेटी देख बैन शेटी हलो धान काटा हार्वेस्टर। तो ये हार्वेस्टर दे एक बीघे जमी ते धान काटते कतो समय लागे एवं कतो टाका खरच हय, एर तेल कतटुकू लागे, तो विस्तारित ए टू जेड तथ्य तुले धरा हबे। तार आगे आपनि जदि किस टेक्निक नतून हये थाकेन ताहले अवश्य किस टेक्निक चैनलटी साबस्क्राइब करे पाशे बेल आइकनटी अन करे दिन, और जदि अलरेडी साबस्क्राइब करे थाकेन तो ताहले थैंक यू सो माच। तो चलुन भिडियोटी शुरू करा जाक। दर्शक, कृषिके दिन दिन एगिए निते प्रजुक्ति अवश्य व्यवहार करते हबे। तो प्रযুক্তি ছাড়া কিন্তু কোনো কিছুই আগানো সম্ভব না। শ্রমিক দিয়ে করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক খরচ বেড়ে যাবে, তো সময় অনেক লাগবে। সে জায়গায় কিন্তু খুব অল্প সময়ে আপনার ধান জমিতে একসাথে কিন্তু কাটা এবং মারা একই সাথে হয়। তো দেখুন খুব সুন্দরভাবে যে পল বা খ্যারটি পড়ে আসছে সুন্দরভাবে ভিজে গেছে। তো এটি যদি একটু রোদ পায়, রোদ পাওয়ার পরে কিন্তু এটি সুন্দরভাবে কিন্তু শুকে কিন্তু মচমচে হয়ে যাবে। তো তারপর এটি আপনারা আটি বেঁধে নিয়ে আসতে পারবেন। তো দর্শক, প্রথমে জানবো এরকম একটা হারভেস্টার কিনতে কীরকম কত টাকা লাগবে এবং কে কে কিনতে পারবেন। তো একটি হারভেস্টারের এই ধান কাটার হারভেস্টারের দাম মূল্য প্রায় 31 থেকে 32 লক্ষ টাকা। তো একটি কৃষকের কিন্তু এরকম একটি কেনার সামর্থ্য কিন্তু সে তার কিন্তু থাকে না এরকম একটা মেশিন কেনার জন্য। তো সেই জন্য আপনারা 10-15টা কৃষক একসাথে কিছু টাকা জমা দিয়ে আপনারা সরকার এই হারভেস্টারের উপর অনেক ভর্তুকি দিছে। তো একটি হারভেস্টার কিনতে আপনাকে 4 থেকে 5 লক্ষ টাকায় আপনাকে কিস্তিতে জমা দিলেই আপনি কিন্তু হারভেস্টার পেয়ে যাবেন। আর সরকার একটি হারভেস্টারের ওপর কিন্তু আপনার প্রায় 13 থেকে 14 লক্ষ টাকা কিন্তু এটার ওপর কিন্তু ভর্তুকি দিছে। তো এটি হাওড় অঞ্চলের জন্য কিন্তু এই হারভেস্টারগুলো আমদানি করা হচ্ছে। আর দিন দিন কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে আমাদের সরকার কঠোরভাবে কাজ করে যাচ্ছেন। তো দর্শক, এখন জানবো আমরা যে 1 বিঘা জমিতে এই মেশিন দিয়ে ধান কাটতে কত সময় লাগে এবং কত টাকা খরচ হয় আর এনারা কত টাকা নিচ্ছেন। তো 1 বিঘা জমিতে যদি আপনি শ্রমিক দিয়ে ধান কাটেন আপনার অন্তত 3 থেকে 4 হাজার টাকার মতন কিন্তু কেটে কিন্তু নিয়ে যেয়ে দেবে শুধু তারা। তারপর এটি কিন্তু মারাই করতে বা আরও অন্য অন্য কাজ করতে কিন্তু আরও অনেক খরচ হয়ে যাবে। আর সেখানে মাত্র আপনার 20 মিনিটে কিন্তু 1 বিঘা জমির ধান কেটে দিচ্ছে, তারা কিন্তু 1600 টাকা বিঘা নাই। 1 বিঘা ধান কাটতে 1600 টাকা নাই, আর সময় লাগে 20 মিনিট। 1 বিঘা ধান কাটতে তেল খরচ হয় 4 থেকে 4.5 লিটার ডিজেল, ডিজেলের চালিত এটি। এটি কিন্তু শুকনা অথবা যদি কাদা থাকে জমিতে সেই ক্ষেত্রেও কিন্তু এই কাদাতেও ধান কাটতে পারে। এমনকি যদি সেই ধান গাছ যদি শুয়ে পড়ে যায় সেই শোয়া ধানও কিন্তু এটা খুব সুন্দরভাবে কিন্তু কাটা যায়। তো দেখেন একটু খড়কুটা কিছুই নাই কিন্তু সুন্দরভাবে কিন্তু ধানগুলো বস্তাবন্দি হচ্ছে। একটি মেশিন যদি ধান কাটে সারা দিন, তো একটি মেশিন কিন্তু দিনে 25 থেকে 30 বিঘা জমির মাটি ধান কাটতে পারে। তো যেখানে কিন্তু অনেক শ্রমিকের প্রয়োজন সেখানে কিন্তু একাই খুব অল্প সময়ে কিন্তু অধিক পরিমাণে ধান কিন্তু সে কেটে দিচ্ছে এবং শ্রমিকের পরিমাণে কিন্তু এর খরচটাও কিন্তু অনেক কম। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তীতে এরকম কৃষি রিলেটেড ভিডিও দেখতে অবশ্যই কৃষি টেকনিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপনার মিস না হয়। তো এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম আব্দুল আওয়াল। এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।